বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসতে গিয়ে দেখলাম যে শুয়োপোকা, এই শুয়োপোকা সম্পর্কে আমার গত ভিডিওতে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমি আজকে বাধ্য হয়ে সেই ভিডিওটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি, যাতে করে আপনারা এই পোকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পেরে অনেক উপকৃত যেন হয়। সেই জন্য আজকে ইন্টারেস্টিংভাবে গল্পের ছলে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য তৈরি করে এসেছি। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন ওই প্রাণীটার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বিশেষ করে ওই যে শুয়োপোকা, এই শুয়োপোকা অনেক সময় বিভিন্ন রকম বাড়ির আশেপাশে নালা নর্দমা থেকে সমতল জায়গাতেও কিন্তু ঘুরে বেড়ায়। অজ্ঞানতাবশত যদি তার গায়ে পা পড়ে, সেই ক্ষেত্রে ওর গায়ে প্রচণ্ড কাঁটা কাঁটা জাতীয় জিনিস থাকে, যে কাঁটা জাতীয় জিনিসটা আমাদের পায়ে বা শরীরের যে কোনো অংশে লাগার পর থেকে শরীরের ওই অংশ প্রচণ্ড চুলকানি এবং ফোলাভাব চলে আসে, যার ফলে কিন্তু একটা অস্বস্তি বা বোধ হয়। এবং ওইসবের জন্য নিরাময় করার জন্য তৎক্ষণাৎ বাড়ির একটা ঘরোয়া পদ্ধতিতে সেই সব জিনিস থেকে নিরাময় করার পদ্ধতি নিয়েও আজকে আলোচনা করব। তাহলে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে সঙ্গে থাকার জন্য কাতর অনুরোধ করছি, আর পারলে ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন। আজকে পদে পদে ভিডিওর সমস্ত অংশে কিন্তু ইনফরমেশানে ভরা থাকবে এবং শুনতে ভালো লাগবে। চলুন তাহলে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বিশেষ করে বন্ধুরা, আজকাল যে আপনার বাড়ির আশেপাশে বা গ্রামে বা শহরে ICDS সেন্টার হয়, বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয় বলতে পারেন, সেই ছোট ছোট স্কুল যেখানটায় গোটা 15 বাচ্চাকে অবুজ শিশুদের নিয়ে অ আ ক খ বা সেরকম প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়মকানুনগুলো হয় সেগুলো শেখানো হয়। সেই সব ICDS সেন্টারে এখন মিড ডে মিলের প্রচলন করা হয়েছে, যেখানটায় বাচ্চাদের পড়াশোনার ফাঁকে একটা খাবার দেওয়া হয়। অনেক গরিব পরিবারের থেকে উঠে আসা বাচ্চা অবুজ শিশুগুলোই কিন্তু ওইসব সরকারি ICDS সেন্টারে পড়াশোনা করে। কেননা বলছি, যাদের অনেক পড়া রয়ে মানে পয়সা রয়েছে, তারা কিন্তু দামি কেজি নার্সারিগুলোতে পড়তে দেয়। সুতরাং ওই সরকারি ICDS সেন্টারে ন্যূনতম একটু খাবারের মান বা পড়াশোনার মানও একটু যদি বা কম, কিন্তু গরিব মানুষের পক্ষে এটা বিশেষভাবে উপকৃত। এবং সেই সব মিড ডে মিলগুলোতে ইদানিং তাদের অজ্ঞানতার বশত টিকটিকি আরশোলা গিরগিটিগুলোকে পর্যন্ত ওই ওদের খাবারের সঙ্গে মিশে থাকতে দেখা গেছে, এবং সেগুলো সাধারণত ওইখানকার ICDS যে মহিলা মাসিরা রান্নাবান্না করেন, তারা অনেক সচেতনতা সতর্কভাবেই করে, কিন্তু তারই ফাঁকে যে কোন সময়ে অজ্ঞানতার বশত সেই টিকটিকিটা খাবারে পড়ে যায়, এবং সেই টিকটিকি খানিকটা বিষাক্ত হয়, যার ফলে ওই খাবার খেয়ে কিন্তু অনেক বাচ্চা কিন্তু একসাথে অসুস্থ হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বাড়তি সতর্কতা করার জন্য সবসময় খাবার ডাকাডুকি দিয়ে এবং খাবার যেখানে তৈরি হয় তার ঠিক উপরে যেন একটু ছাউনি ছাউনি দিয়ে বেশ নিরাপত্তার মাধ্যমে যেন তৈরি করা হয়। কারণ কেন, আমি বলছি না যে ইচ্ছা করে ICDS এর যেই মহিলারা, প্রাথমিক বিদ্যালয়ের সেই মহিলারা খাবারের মধ্যে টিকটিকি মিশিয়ে দেন, আমি এই কথা একেবারেও বলছি না, কিন্তু খবর মাধ্যমের মধ্যে সংবাদ মাধ্যমের মধ্যে বারবার উঠে এসেছে যে এইরকম খিচুড়ি বা মিড ডে মিলের বিভিন্ন রকম খাবারের সাথে টিকটিকি আর ছোলার মতো পোকামাকড় পড়ে আসছে। সেরকম ইদানিং কিন্তু একটা খাবারের মধ্যে শুয়োপোকা পড়ার ঘটনাটা বারবার করে উঠে এসেছে। তাহলে এই সব জিনিস সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু বাড়তি সতর্কতা করতে হবে। এমনিতে ICDS এ যারা পড়াশোনা করে, প্রাথমিক বিদ্যালয় সরকারি যেগুলোতে ছোট্ট একটা কুঠুরির মতো করা হয়েছে, যেখানটায় একটা দিদিমণি উনি পড়ান, আর একটা দিদিমণি সব বাচ্চাকে সামলানোর পাশাপাশি তাদের জন্য খাবার তৈরি করেন। সুতরাং তাদেরকে কিন্তু বাড়তি সতর্কতা করতে হবে। এমনিতে গরিব মানুষ, হাতে অজেল পয়সা থাকে না, উপরন্তু যদি এরকম অজ্ঞানতার বশতে যদি পোকামাকড় খাবারে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো গোষ্ঠীশুদ্ধ বাচ্চা কিন্তু অসুস্থতায় ভুগবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা
দুর্বলতা বা অবহেলার অভিযোগ আসতে পারে। সুতরাং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট শিশুর আইসিডিএস প্রাথমিক স্কুলে অবুজ ছোট শিশুদের পড়াশোনা হয়। এক স্কুলে অজান্তে খাবার শুয়োপোকার মধ্যে পড়ে যায় বেখেয়ালে। যদি কেউ খুটো নির্গাত অসুখে পড়তো এইটা তার আগে বিভিন্ন স্কুলে খাবারে আরশোলা টিকটিকি পড়ার খবর শোনা গেছে। সারা বিশ্বে চা জনপ্রিয় পানীয়, আমরা সবাই কম বেশি চা খাই। সেই চায়ে নাকি ইদানিং শুয়োপোকার যে গুরু, নির্যাস দিয়ে চায়ের মানটাকে অনেক উন্নত করা হয়েছে এবং সেইখানটাই সেটা খেলে কোনো অসুস্থতা হওয়ার ব্যাপার নেই, যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে গবেষণা করে তৈরি করা হয়েছে। জাপানের এক গবেষণায় কৃষিবিদ্যা চায়ের স্বাদে বৈচিত্র্য আনার জন্য শুয়োপোকার নির্যাস থেকে তৈরি চায়ের জনপ্রিয়তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল হয় হট্টগোল আলোচনা শুরু হয়েছিল। শুয়োপোকা খায় এমন অনেক গাছের পাতা যা অসাধারণ বটে। আমাদের অনেকে দেখেছি শুয়োপোকা থেকে সুন্দর সুন্দর প্রজাপতি সৃষ্টি হতে, সেই প্রজাপতি প্রাকৃতিক আরও সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং আমাদের দুঃখে ভারাক্রান্ত মনকেও কিন্তু অনেকটা সান্ত্বনা দেয়। অনেক শুয়োপোকা নিজেকে বিপদের সময় শত্রুপক্ষকে ভয় খাওয়ানোর জন্য তার পেছনের দিকটা ফুলিয়ে সাপের মতো তৈরি করে এবং শত্রুপক্ষ ভয়ে পালিয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং সেই বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্ককে টাচ করে আমাকে একটু ফলো করে আপন করে নেবেন, কেননা ইউটিউবে যে কোনোভাবে আপনার সঙ্গে আমার যদি যোগসূত্র বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করব আপনার ফলো করা ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি আপনাকে আবার পুনরায় আপনার সাথে যে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেটা নির্বিচ্ছিন্নভাবে আবার পুনরায় সংযোগ স্থাপনের জন্য আমি আপনাকে সোশ্যাল সাইটের মাধ্যমে লিঙ্ক পাঠাবো। সেই লিঙ্কে টাচ করে আপনি আবার রিডাইরেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ নির্বিচ্ছিন্ন করতে পারেন এবং আমাদের পুরনো সম্পর্ক বজায় থাকবে। বন্ধুরা, আমি আমার জীবনে যে 200-250 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সুতরাং আপনারা ওই ছোট অক্ষরে যে মোর লেখা আছে MORE, এই মোর অপশানে টাচ করে আপনারা ওই তিনটে ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে যে কোনো একটা ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওর ঠিক নিচে দেখুন বাটন তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে। সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমার ওই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও আপনার মতো আমার কাছ থেকে একটু বকবকের পাশাপাশি গল্পের শৈলে অনেক উপকৃত তথ্যগুলো কিন্তু পাবেন। সেই ক্ষেত্রে এবং আমার ভিডিওর যে রিচ যদি একটু বাড়ে আমি কিন্তু আপনাকে সহায়তার জন্য বিশেষ করে আপনার জন্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন প্রাণী সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো সহ ইন্টারেস্টিং গল্পের ছলে যে আলোচনাগুলো করব সেগুলো আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আপনারা এই ভিডিওর ঠিক নিচে অল্প ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ওই সময় মতো সন্ধ্যে 6টার দিকে আপনি কিন্তু প্রত্যেক দিন নোটিফিকেশানের মাধ্যমে আমার নতুন ভিডিওর নোটিশটা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন সময় মতো কম সময়ের মধ্যে ভালো তথ্যগুলো সহজে পাওয়ার জন্য। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আমি যাতে আরও ভালো বানাতে পারি তার জন্য আপনার সহায়তা প্রয়োজন। আপনি আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, এতগুলো ভিডিওর মধ্যে আমি কোথায় কোথায় ভুল করেছি সেগুলো আপনার নজরে যদি পড়ে পড়ারই কথা, কেননা আমি আগেও বলেছি আমি অবাঙালি, তাই ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরানোর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। আপনি কমেন্ট সেকশনের মধ্যে ছোট্ট করে আমাকে জানাবেন যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, কি আরও কীভাবে বানালে পরে ভিডিওটা আরও ভালো হবে। যদিও আমি এখন গেমে ঘুমে ভিডিও বানাচ্ছি, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি
যদি আরেকটু ভালো ভিডিও রিচ পাই এবং খুব শীঘ্রই ইউটিউব থেকে যদি অর্থ উপার্জনের সক্ষম হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনার জন্য একটা ভালো ক্যামেরা কিনব। আমার ভিডিও যেন আপনার কাছে উন্নত মানভাবে পৌঁছায় তার জন্য আমি এয়ার কন্ডিশন রুমের ব্যবস্থা করব, যেই এয়ার কন্ডিশন রুমে বসে আমাকে ঘেমে ঘুমে ভিডিও বানাতে হবে না। সুতরাং বন্ধু, আমার এই চ্যানেলটা একটু যেন ভালোভাবে রিচ পায় তার জন্য সম্পূর্ণ আপনার হাতে চাবিকাঠিটা রয়েছে। সেই চাবিকাঠি অনুসারে আপনাকে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে আমার এই চ্যানেলকে আমার এই ভিডিওকে একটু উপরে উঠতে সহায়তা করুন প্লিজ, যার ফলে খুব কম সময়ের মধ্যে আমি একটু উপরে উঠতে পারবো এবং আপনাদের জন্য দামি ক্যামেরা এবং এয়ার কন্ডিশন রুমের ব্যবস্থা করতে পারবো। বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন একটু কাজের কথাটা আর একটু বলে আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন ভিডিওটা শেষ করে যাওয়া যাক। তাহলে প্রজাপতির জীবনে চারটে দশা হয়। এনিমিলিয়া বলে একটা এই প্রজাতির আরও অনেক প্রকার পাখনা ও দেহের ভেতর থেকে সৃষ্টি হয়। ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে প্রজাপতি, এইরকমভাবে চারটে দশা ওদের পরিবর্তন হয় এবং পিউপা অবস্থায় কিন্তু এরা ফসলের নরম অংশটাকে কেটে ক্ষতি করে, যার ফলে চাষি অনেকটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে হঠাৎ জড় পদার্থ বেট করে বেরিয়ে আসে রঙিন প্রজাপতি। হলুদ পাখার সাদা বর্ডারে উজ্জ্বল বর্ণের মিশ্রণে লেমন প্রজাতির বাটারফ্লাইকে আমরা পাই এবং ফুল ফলের জন্য পরাগায়নে এক গাছ থেকে অন্য গাছে মিলন ঘটায়। বিশেষ করে প্রজাপতিরা যখন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে বেড়ায় তখন তাদের ওই সুর জাতীয় যেটা দিয়ে ওরা মধু কালেকশন করে ফুলের মধু খায়, সেটার মাধ্যমে কিন্তু এক ফুলের রস অন্য ফুলে গেলে পরে সেখান থেকে ওদের একটা শারীরিক মিলনের কাজটা এরা ইনডাইরেক্টলি সম্পন্ন করে থাকে। সুতরাং এই পরাগায়নে কিন্তু প্রজাপতি অনেক হেল্পফুল, অন্যথা কোনো গাছ ফল ফুল দিতেই পারে না। সুতরাং গাছেদের মিলন ঘটানোর জন্য এই প্রজাপতির ভূমিকা অপরিসীম। বিবিসি লন্ডনের আমেরিকার টামাসিন ফোর্ড এলাকায় ছোট ছোট শুয়োপোকা বিক্রি হচ্ছে, অনেকে সেটাকে বেজে রান্না করে খায়। প্রোটিনের অন্যতম উৎস নাকি এই প্রজাপতি বা শুয়োপোকা। পিছনের অংশ সাপের মতো দেখতে যখন হয় তখন ভেবে নেবেন যে কোনো শত্রুপক্ষকে দেখে বিপদের সময় নিজের পেছনটাকে ফুলিয়ে সাপের মতো রূপান্তরিত হয়ে ভয় দেখায়। এই কথাটা কিন্তু আপনাকে আগেও বলেছি, ব্যাপারটা সম্পূর্ণ ইন্টারেস্টিং, তাই না বন্ধু? তাহলে শত্রুপক্ষকে ভয় দেখানোর জন্য কত রকম অভাব অভিযোগ নিজেকে বাঁচানোর জন্য। তাহলে গায়ে অসংখ্য কাঁটা দিয়ে ঘেরা বলে অজ্ঞানত বসত আপনার পায়ে লাগলে কিন্তু সেটা কিন্তু প্রচুর ব্যথা সহ প্রায় ফুলে উঠবে এবং চুলকাবে। সুতরাং বন্ধু, আপনি কিন্তু সদা সচেতন করে রাস্তাঘাটে হাঁটবেন, প্রয়োজন বুঝে আপনার বাড়ির আশেপাশে একটু কীটনাশক স্প্রে করে রাখবেন যাতে করে ওরা এগিয়ে এসে আপনার ক্ষতি না করতে পারে। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপর একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।